কথা হচ্ছে এফআইআর অনুযায়ী ওনার যে অর্ডার উনি প্রেস করছেন সেই অর্ডার উনি প্রেস করছেন হচ্ছে মে মাসের 2 তারিখ, আর আমি ইভেলিতে জয়েন করছি হচ্ছে জুন মাসের 5 তারিখ। সো উনি যেটা আপনার ক্লেম করতেছে উনি আমাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে ওখানে গেছে, এই কোনো সুযোগ নাই হচ্ছে প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে আমি ইভেলিতে জয়েন করার পর আমি কখনো ইভেলি নিয়ে কোথাও কোনো প্রমোশন করি নাই। কেন প্রমোশন করি নাই? কারণ আমি যে কোনো জায়গায় প্রমোশন করার জন্য আমি অনেক পে করে, সো ফোনের টাকা নিয়ে নিশ্চয়ই আমি ওই প্রমোশন করবো না যে প্রমোশন আমি অন্য জায়গায় করি, ফ্রি প্রমোশন তো আমি করবো না। সো ইভেলিতে আমার যে অফিসিয়াল কাজ এটার বাইরে আমি কোনো সাবজেক্ট বলতেই নেই। আমি একবারই একটা পোস্ট শেয়ার করছিলাম যেটা আপনারা কেন পুরো বাংলাদেশের মানুষ শেয়ার করছিল যে যমুনা ইনভেস্ট করছে, এটা ছাড়া আমি কিন্তু কখনো ইভেলি কোনো কিছুই প্রমোট করি নাই, কখনোই করি নাই। গেল, এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হচ্ছে ইভেলিতে আমি জয়েন করছি হচ্ছে জুন মাসের 5 তারিখ, আর জুন মাসের বোধ হয় 15 তারিখ বা 17 তারিখ থেকে শেষ হয়ে গেছে যে ওই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে টাকা ঢুকবে। তো আমি কিন্তু শুট করার আগে সিস্টেম এরকম হয়ে গেছে, এখানে কিন্তু কোনো মানে আমি ওভাবে কোনো কাজও করতে পারি না, এক বা কিংবা হচ্ছে গিয়ে এখানে আসার পরে অনেক টাকা দিচ্ছে ওরা টাকা মারছে এই সুযোগও কম ছিল না, আমি জয়েন করার পরপরই এই সিস্টেমে চলে গেছে। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে আমি কেন জয়েন করছি। বন্ধু, আমি যখন জয়েন করছি আমি দেখছি এটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাহসান খান। তাহসান খান কিন্তু আমাদের দেশের সুপারস্টার না হইলেও বাংলাদেশের সবচেয়ে বড় 3 জন সুপারস্টারের মধ্যে একজন। ওখানে করতেছে বাংলাদেশ ক্রিকেট টিমের স্পন্সার, ওরা র‍্যাবের সিনেমা ওরা স্পন্সার করতেছে, ওরা গভর্নমেন্টের একটা বিশাল প্রোগ্রামে কত 500 কোটি টাকা নাকি দিয়ে ওরা হচ্ছে যে কি দিয়ে নিচ্ছে ওরা এটাই করতেছে, কি বলে এটাকে স্পন্সার করতেছে ওরা গভর্নমেন্টকে দিচ্ছে। তার মানে আমি কি বুঝবো যে এই কোম্পানিটা এতটা স্ট্রং, কোনো মানে ঘাটতি না থাকলে তো গভর্নমেন্ট বড় অনুষ্ঠান স্পন্সার করতে পারে না। হ্যাঁ, সুতরাং আমি আর আমার জয়েনের ব্যাপারটা কি আমিও ভাবতেছিলাম যে হ্যাঁ অভিনয়ের পাশাপাশি একটা জিনিস থাকা দরকার। আমাদের দেশে অভিনেত্রী কি হয় একটা বয়সের পর দেখা যায় যে ক্যারিয়ারটা আসলে ওরকম প্রপার থাকে না, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে। তো আমার যদি একটা মানে আমি আমার মাস্টার্স শুরু করছিলাম তখন জাস্ট ভর্তি হয়েছিলাম মিডিয়া কমিউনিকেশন, আমার কাছে মনে হয়েছে যে আমি যদি এখানে কাজ করতে থাকি আমি এখান থেকে শিখতেও পারবো, আমার একটা এক্সপিরিয়েন্স হবে, দেন আমি হচ্ছে অন্য কোথাও ভালো জায়গাও জয়েন করতে পারবো, বা এই জিনিসটা তো আমি আমার ক্যারিয়ার শুরু করতে পারবো। কিন্তু আপনি আপনি ছেড়েছেন কবে, মানে এক্সিটটা কখন কবে? অগাস্টের ফার্স্ট উইকে, মানে তখন কি জুলাই, তখন কি রান ছিল ইভেলি নাকি অলরেডি রান? তখন ইভেলি রান ছিল বলতে তখন আমি জানতে পারলাম যে যমুনা ইনভেস্ট গিয়ে হচ্ছে না, তখন আমি আরিফাকে বললাম, আরিফা কি করবো, আরিফা বললো যে না আসো আমরা ছাড়ি, আমরা ছাই না মানে বাদ দাও। কিন্তু যমুনা যমুনা ইনভেস্ট করার পর কিন্তু মানে অলমোস্ট 99% মানুষের একটা কনফিডেন্স গ্রো করেছে যে ইভেলি আবার হয়তো বা কোম্পানি দাঁড়ায় গেল। তো ওই সময় আপনি ছাড়ার সিদ্ধান্ত নিলেন কেন? না 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 না, আমি যখন জানছি যে দিচ্ছে না টাকা, আচ্ছা 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 আচ্ছা, যখন আমি শুনলাম যে ওরা ওদের ইয়ে বাতিল করছে ওদের করছে, তখন আমি তখন দেখলাম যে আমার এখানে কাজ, বিকজ তখন অলরেডি ওদের অনেক টাকা অনেক চ্যানেল ট্যানেলে ইয়ে হয়ে গেছিল, কি বলে এটাকে বাকি হয়ে গেছিল, তো অলরেডি তারপর আবার আমাকেও ফোন দিত। কিন্তু আমার তো কিছু বদ নাই, কারণ আমি ওভাবে সবকিছু তখনও বুঝে উঠতে পারি না, কারণ একটা জায়গায় কাজগুলো তো সব দেখতে পারি যে এখানে কাজের বিয়েটা কেমন বাকি। আমি বুঝে ওঠার আগে যখন আমাকে এত কিছু হ্যান্ডেল করতে হচ্ছিল তখন আমার মনে হচ্ছে আমার অ্যাক্টিং ক্যারিয়ার যেটা আমার মেইন জিনিস ওটা একটা ভাব পড়তেছে, তার থেকে আমি বরং একটা জায়গায় ফোকাস করি এখানে এটা বাদ দিই, কারণ এটার জন্য আমার মেইন জায়গায় মানে ঝামেলা হলে তো সমস্যা। এখন এই মামলা আজকে সকাল থেকে যেটা প্রকাশ হলো এই মামলার খবরটা আপনি আগে কি জানতে পেরেছেন থানা থেকে? না না না, এটা আমার একটা কোয়েন আছে মিডিয়ার কাছে বা মামলা নাকি হয়েছে সেই ডিসেম্বরের 2 তারিখ, হঠাৎ করে আসলো কেন এতদিন, তাহলে এটা ব্যাপার আমরা কেউ কেন জানি নাই, তার মানে কি এটার পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে? কারণটা কি মনে করতে পারে কি হতে পারে আমি জানি না, আমি আসলে এই ব্যাপারে কোনো কিছুই বলতে পারি না কারণ কি হতে পারে, বাট আমার কাছে মনে হয় যে এই কেসটাতে যেটা আমাকে ইনভলভ করার কোনো কারণ নাই, কারণ উনি এটাই তো ভুয়া যে আমি উনি যখন অর্ডার করছি তখন জয়েনই করি নাই, তো ওনার তো
তাহলে লাগবে। উনি অর্ডার করেছেন কবে, এই ডেটে কি আছে ইয়েতে মামলা? হ্যাঁ উনি এফআইআর লেখাতে উনি হচ্ছে মে 2 তারিখ অর্ডার করেছেন। আচ্ছা, তার মানে মেতে আপনি তখন তো ছিলেন না এটাতে? না, আমি তো জুনের 5 তারিখ জয়েন করেছি। এই ক্ষেত্রে এখন আজকে সারাদিনই কি মানে মামলা ইস্যুতে কোন প্রশাসনের জায়গা থেকে কেউ যোগাযোগ করেছে বা এরকম কোনো কিছু? আমি জানি না, বিকজ আমার ফোন, আমি আমার যোগাযোগ মাধ্যমের সবকিছু বন্ধ। আমি জাস্ট এই মাত্র আমার মানে ফোন থেকে আমি জাস্ট ইন্টার অন করলাম আর দেখলাম যে সব সাংবাদিক ফোন নিচ্ছে, মেসেজ দিচ্ছে। সো আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে যে আমি যে স্টেটমেন্ট দিব তারা আমার কথাটাই বলবে, বাড়তি কথা বলবে না, আমি শুধু তাদের সাথে কথা। এই ক্ষেত্রে এখন মানে আপনার এখন নেক্সট স্টেপটা কি বা কি ভাবছেন? আমি আসলে ব্যাপার নিয়ে চিন্তা করছি না, কারণ আমার কাছে মনে হচ্ছে দিস সো স্টুপিড, এটা পুরোপুরি হ্যারাস করার জন্য। মানে আমাকে যদি কেসটা করতে হতো, অ্যাটলিস্ট আমি তো এটা মালিক না। আমি ও আরেকটা পয়েন্ট আমি মিস করে গেছি, আমি কিন্তু ইভে থেকে এখন পর্যন্ত কোনো স্যালারি পাই নাই। ও মাই গড, এখানে তো ওই টাকা আত্মসাত যদি হয়ে থাকে সেখানে তো আমার বরং আমি ইভেলিকে সু করতে পারি যে আমার বেতন কেন দিচ্ছে না। তার মানে টাকা মান সম্মান সবই তো গেল। হ্যাঁ, এটা তো পুরোপুরি হ্যারাসমেন্ট। আমি যে এই যে আমি যে এই কেস করতে পারি এগেনস্ট হ্যারাসমেন্ট কেস করতে পারি, আমি ইভেলের এগেনস্টেও আমার এখন সুযোগ আছে যে আমি বলতে পারি যে আমার টাকা দেন। তো এখন আমি আমার আসলে নেক্সট স্টেপ কি এটা আমি জানি না, আমি আসলে নেক্সট স্টেপ নিয়ে এখনো ভাবি নাই। বা আমার কাছে মনে হচ্ছে যে পুলিশ যেহেতু বলছে এটা তদন্ত করবে, তো এটা তদন্ত করে তো দেখবেই যে এটার সাথে আসলে আমি কোনো কিছুর মধ্যে নাই। আর আমার আমি আমাদের তো আইন শৃঙ্খলা বাহিনী বলেন আর বা আমাদের আইন বলটার উপর আমার একসাথে বিশ্বাস আছে যে তারা খালি খালি আর কাউকে হ্যারাস করবে না। তো যেহেতু এটার মধ্যে আর কিছুর মধ্যেই নাই, ওরা এটা ইনভেস্টিগেট করতেছে, তো আমার আসলে এটা নিয়ে নেক্সট স্টেপ মানে ভাবার কোনো সুযোগ নাই। এর মধ্যে একটা ব্যাপার আছে, কিছু কিছু সংবাদ মাধ্যম আবার লিখে ফেলছে যে কি যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হতে পারে। তো এই ইনফরমেশন ওরা কোত্থেকে পাইছে এটাও কেউ মানে স্টেপ অ্যান্সার দিচ্ছে না। না, এটা ইয়ে থানা থেকে ব্রিফ করেই বলা হয়েছে আজকে সকালে। এটা কি ব্রিফিং দিয়েছে? হ্যাঁ, ব্রিফিং করে বলেছে। আচ্ছা আচ্ছা, এটা তো একদম চুপচাপই ছিল, এটা অফিসিয়ালি মানে আমার যতদূর আমি যতদূর খবর নিয়েছি এটা হচ্ছে যে মানে থানা থেকেই জানানো হয়েছে। রমনা বিভাগের উপ কমিশনার সাজ্জাদুর রহমান উনি মোটামুটি প্রেসকে জানিয়েছে আর কি। তাহলে এটা নিয়ে আমি কি বলবো এখন, যদি ওনারা বলেছে ওনারা ইনভেস্টিগেট করবো, ওনারা ইনভেস্টিগেট করে দেখুক যে কি আছে, যদি সমস্যা থাকে তাহলে ওনাদের যেটা স্টেপ নেওয়া সেটা স্টেপ নিবে। বাট আমার আসলে এখানে কিছু বলার নাই, কারণ হচ্ছে ওনার ওনার যে অভিযোগ সেটার সাথেই তো আমার মানে কোনো সম্পৃক্ত থাকার সুযোগ নাই, কারণ উনি আমি জয়েন করারও এক মাস আগে অর্ডার দিচ্ছে। তো একে তো আমার তো প্রথম পয়েন্টেই ওনার সাথে আমার যে আমাকে দেখে উনি অর্ডার, আমি পাই নাই স্যালারি ওখান থেকে। সো আমি আসলে এখানে আমি কি বলবো আমি জানি না এখন। তো এতেই আসলে কথা, আর কোনো কি মেসেজ আছে আর মানে সব মিলে আপনি আসলে যদি কিছু বলতে চান কর্তৃপক্ষকে? এখন দেখেন দেশে তো অনেক কিছু হয়, একটা খবর হয় আমাদের আরেকটা খবর লাগে, একটা খবরকে মানে সরানোর জন্য। তো এইসব পাকিস্তান নিউজ গুলো আসলে যেটা হয় যে আমাদের তো আসলে নেগেটিভ জিনিসের ব্যাপারে আগ্রহ বেশি থাকে, আর সেখানে যদি তারকার নাম থাকে সেটা তো আমরা আরো বেশি আগ্রহী হয়ে যাবো। আচ্ছা, একটা ছিল এটা আমাদের চার, এই আগ্রহটাকে আরো একটু বেশি আর কি মশলা দিয়ে সামনে প্রেজেন্ট করা গেলে তো ভালো। তো আমি আসলে এই পুরো কেসের পুরো বিষয়টাই হচ্ছে হ্যারাসমেন্ট আমার কাছে মনে হয়। আমি জানি না, আমি মানে নেগেটিভ বিষয়ে মানে এমন অভিযোগ করতো যেটা ভ্যালিড তাহলে আসলে কোনো সমস্যা ছিল না, বাট এটা তো ইনভ্যালিড বিষয়ে আসলে তো আমি কমেন্ট করতে পারি না। এখন আপনি তো স্বাভাবিক জীবন যাপন মানে কাজকর্ম তো করছেন সব নাকি আত্মগোপন? আমি কেন আত্মগোপন করবো, কি এমন করছিস আত্মগোপন করা লাগবে? না, যেভাবে খবর এলো যে নজরদারিতে আছে যে কোনো মুহূর্তে গ্রেফতার, সেটা খুব কারণ এগেইনস্ট কি একটা কমপ্লেইন আসলে সে তো নজরদারিতে থাকবে। আর ভাই আমাদের সোশ্যাল মিডিয়া সবকিছু এত ওপেন, কে কই আছে কার বাসা হয়তো ভাবে জানে না, কে কোন এরিয়াতে থাকে কি থাকে এটা সবাই জানে। আমার বাসা খুঁজে বের করা কারোর জন্য খুব কঠিন কিছু না, তার সঙ্গে খুঁজে বের করা কঠিন কিছু না। তো আমি পালায় কোথায় যাবো, আমার চেহারা সবাই চিনে, আমি পালায় যাবো? সেটাই কাজ করছেন তো, ফ্যামিলি ক্রাইসিস এর কাজ করছেন? হ্যাঁ, ফ্যামিলি ক্রাইসিস কাজ চলছে। ঠিক আছে, এটাই ঠিক আছে, এই কথাগুলি বলার দরকার ছিল বলছেন। ঠিক আছে, আমি দেখি যেভাবে প্রেজেন্ট করা যায়। আমাকে একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।